সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নূতন সকাল, একটা নূতন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। তো আমি সকালবেলা নাস্তা এখন দুধ রুটি এবং আলাদা করে দুধ খাবো। তো এখানে আমি দুধ ছিটা রুটি বলে এটাকে, তো এটা এখন খাবো। তো আমি একটু খেয়ে নিচ্ছি। তো এখানে আমার আরও বোনেরাও রয়েছে, আমার ভাই রয়েছে। তো এই যে আমার বকুল ফুলগুলো, এগুলো আমি শুকাতে দিয়েছি। এগুলো একটু শুকানো হয়ে গেলে আর একটু, তখন আমি মালাগুলো গেঁথে নেব। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া ভালো, বেশ ভালো চলছে। আসলে বাড়িতে আসলে অনেক রকমের খাবার খাওয়া যায়, আর অনেক বাসা, যেহেতু আমি অনেক বছর পরে পরে আসি বাড়িতে, সেহেতু আমার জন্য সবার ভালোবাসাটা একটু বেশি থাকে। তো এদিকে খাওয়া দাওয়া শেষে আমাদের যে গত ভিডিওতে দেখছে বৃষ্টির বিয়ে, ওকে আনতে যেতে হবে। আমাকে সকালবেলা এসে বলে গিয়েছে, তো আমি ওকে ভাবিকে বললাম যে আমি যাব, ঠিক আছে কোনো সমস্যা নেই। তো আমরা রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে আমরা আসলে যাওয়ার জন্য সবাই ঘর থেকে বেরিয়ে পড়লাম। তো এখানে ভাবি, ভাই, আমি এবং আমাদের সাথে আরও কিছু লোকজন রয়েছে। আমরা বেশি একটা লোকজন যাব না, হাতে গোনা 8 জন। এর ভিতরে হয়তো আমরা বড়রা হলো 5 জন আর বাকিরা ছোট। তো এদিকে ভাবির ফটো সেশন চলছে, ভাই দাঁড়িয়ে আছে। তো ভাবিরে খুব সুন্দর লাগছিল। তো ওদিকে আমাদের গাড়িটাও দাঁড়িয়ে আছে, আমরা এই গাড়ি করে যাব বৃষ্টিকে আনতে। তো ভাইও বসে বসে কী চিন্তা করতেছে কে জানে। এই হলো আমার ভাইয়ের বউ। তো এদিকে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। তো আমাকে বলেনি যে আমি ছবি নেব, যখন বললো যে তুমি দাঁড়াও আমি ছবি তুলে নিচ্ছি। তো আমিও কয়েকটা ছবি নিলাম। তো এখন হলো আমরা বের হব। তো এদিকে যেহেতু সবাই একে একে করে আসছে, আমরাও একটু আগে আসছি, যে আমাদের যেহেতু অপেক্ষা করতে পারবো না বেশি একটা, আমি আর আবার চলে আসতে হবে খুব তাড়াতাড়ি। তো অটো বিয়ে হচ্ছে খুবই মফস্বলে, তো এই জন্য আমরা অটো করে যাচ্ছি। তো ওখানে শুধু অটো আর ভ্যান এগুলোই যায়, ওখানে অন্য কোনো গাড়ি যাবে না, আর অন্য কোনো গাড়ি নেওয়ার মতো পরিস্থিতি নেই। তো এই জন্য আমরা অটো করেই যাচ্ছি এবং একটা ভ্যানও যাচ্ছে। আমি ভ্যানে উঠতে চেয়েছি কিন্তু ভাইয়েরা বললো যে তুমি অটোতে আসো, ভ্যানে অন্যরা যাবে। তো যাই হোক, আমরা আল্লাহর রহমতে বিসমিল্লাহ বলে আমাদের যাত্রা শুরু করলাম বেয়াই বাড়িতে।